বউকে যদি খুশি করতে চান প্রশংসা করবেন। মেয়ে মানুষেরা কিন্তু খুশির কথা বললে পারে, প্রশংসা করলে খুবই খুশি হয়। আপনি যদি আপনার শ্বশুরের কাছ থেকে 1,00,000 টাকা চান, তাহলে আপনার বউয়ের সাথে 1 সপ্তাহ আগে থেকে প্ল্যান করে মিল দেন, তাহলে কাম হবে। আচ্ছা ভাই, আপনাদের একটা কথা বলি, আমারও আজকে খারাপ লাগতেছে, আপনার কি বিরক্ত হচ্ছেন? তাহলে আমি জানি 1 ঘন্টা 2 ঘন্টা পরপর শ্রোতার পরিবর্তন হয় না, বক্তার পরিবর্তন হয়। কিন্তু যারা শ্রোতার পরিবর্তন নাই, 2-1 জন করে লোক যাবে, একটা যায়নি, ওই যে 2 জন গেছে, খেয়াল করেছে? আমরা ওয়াজ করি, আমাদের চোখ কিন্তু হরিণের মতো, কিছু লোকজন কিন্তু দেখেন এসে আবার বসেছে। আপনাকে যাবেন আসবেন অসুবিধা নাই, কয়টা বাজে ভিতরে একটু খেয়াল করেন, কষ্ট পাচ্ছেন? আপনি যদি আপনার শ্বশুরের কাছ থেকে 1,00,000 টাকা চান, কি করবেন জানেন? 1 সপ্তাহ আগে, আপনাদের এলাকা ধান হয় বেশি তাই না, ধানের কাটার সময়, ধান কাটার সময় কিন্তু রান্নার টাইমও থাকে না, ওই সময় আপনার স্ত্রীর তরকারি রান্না করছে কিন্তু মনে নাই, তরকারি নামানোর আগে হলুদ দিছে, নামানোর আগে হলুদ দিলে কি তরকারি খাওয়া যায়? হলুদ খাওয়াই যাচ্ছে না। আপনি প্লেটে খাবার নিয়ে হলুদ কিন্তু আপনার নাকে দুর্গন্ধ লাগতেছে, বমি বমি ভাব হচ্ছে, আপনি কিছুই না বলে গোপন করে বলবেন, আহ আজকের যে তরকারি হয়েছে, বিয়ার পর থেকে এত স্বাদের তরকারি খাইনি। বলেন আপনার স্ত্রী তখন বলবে, আপনার যে কথা আমি তাড়াহুড়া করে রানছি, মনে খারাপ হয়েছে, কেন সত্য? আপনার স্ত্রী তখন বলবে, এতই যদি ভালো হয় তাহলে আমার ভাগের মাগুর মাছটা আপনিই খান, সুবহানাল্লাহ। কন আপনি তখন আস্তে করে গামছা দিয়ে কপাল মুছবেন আর বলবেন, খেতে চাইছিলাম কিন্তু খেতে পারতেছি না গরমের কারণে। আপনার স্ত্রী বলবে, ফ্যান তো দই আছে, গরম কেন? আপনি বলবেন, গরম তো বাহিরে না, গরম হলো ভিতরে, আমি যে কোনো সময় হার্ট অ্যাটাক করে মারা যেতে পারি, ভুল ত্রুটি হলে মাফ করে দিও। আপনার স্ত্রী তখন বলবে, কী এমন হয়েছে আপনার ভিতরে এত গরম? আপনি বলবেন, আগামী রবিবারের ভিতরে টাকা 1,00,000 যদি না পাই তাহলে হয়তো আমার লাশ তোমার দেখা লাগবে। আপনার স্ত্রী মোবাইল করে ভাইক বলবে, তোমার দুলো ভাইকে যদি বাঁচাবার চাও শুক্রবারের ভিতরে টাকা 1,00,000 দিয়ে যাও। কথা কন নবী আমার খাদিজার প্রশংসা যখন করতেছেন, আম্মা জান খাদিজা তখন খুবই খুশি। কিছুক্ষণ পর নবী আমার বলে, ও বিবি খাদিজা রে শোন, আমি তোমার প্রশংসা করতেছি, তুমি খুবই খুশি হচ্ছ। খাদিজা বলতে তো হুজুর ঘুম ধরতেছে না, আরও গল্প করেন, প্রশংসা হচ্ছে, খুবই খুশি হচ্ছে। কিছুক্ষণ পর নবী বলে, খাদিজা রে, আমি যদি একটা হক কথা বলি তুমি কি শুনবে? আমাকে হক কথা বলতেই হবে। সঙ্গে সঙ্গে খাদিজা বলে, হুজুর হক কথা মানে কি? আমার বিরুদ্ধে বলবেন? বলতেছে, তোমার বিরুদ্ধে না, তবে তোমার একটু বিপক্ষে যেতে পারে, আল হাক্কু মুররুন, সত্য একটু তিতা হয়। সঙ্গে সঙ্গে খাদিজা বলে, হুজুর কি এমন হক কথা বলবেন? তখন নবী বলে, ও বিবি খাদিজা রে, তুমি হলে নবীর স্ত্রী, তুমি হলে আল্লাহর নবীর সবচাইতে কোটিপতি ধনপতির রূপবতী রমণী, তুমি খাদিজা হলে আল্লাহর নবীর জামাই, হযরত আলীর শাশুড়ি, তুমি হলে মা ফাতেমার মা মানে মা, তুমি হলে হাসান আর হুসাইনের নানি, এই জগতে তোমার মতো ভাগ্যবতী রমণী দুনিয়াতে আর দুইটা নাই, কিন্তু তোমার এতগুলো যোগ্যতা থাকলে কি হবে? তুমি জানো খাদিজা আমাদের মেয়ে মোট 4টে, বড়টার নাম উম্মে কুলসুম, মেজোটার নাম হলো জয়নব, 3 নম্বরটার নাম হলো রোকেয়া, আর 4 নম্বরটার নাম হলো ফাতেমা, সকলের জানা। রে খাদিজা, আমাদের ছোট মেয়ের নাম ফাতেমা, ওই ফাতেমা এমন একটা মেয়ে, শুধু মেয়ে নয়, ওই ফাতেমা আমি বাবার মেয়ে হলে কি হবে? তোমার পেটের মেয়ে খাদিজা ফাতেমা হলে কি হবে? ওই ফাতেমার জীবনে এমন কিছু গোপন আমল আছে, ওই গোপন আমলগুলো থাকার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা, তুমি মা খাদিজার অনেক আগে আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ তাআলা সকল নারীদের নেত্রী বানায়া জান্নাতে দিবে।